नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। चले एसेछि आरो एकटा नतून रेसिपी निये। आज के तोमादेर संगे शेयर करब एकटा मिष्टी रेसिपी, आबारो मिष्टी। हाँ, परपर एकटु मिष्टी रेसिपी चलछे। तो जाइ होक, एटा एकटा खूब सुंदर रेसिपी आर मात्र दुटो उपकरण दिए एई मिष्टिटा खूब चटपट तोमरा बाड़िते बानिये फेलते पारो। तो ताहले चलो शुरू करा जाक आजकेर रेसिपी। रेसिपिटी भालो लागले अवश्यई आमार চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু, আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর লাইক করতে ভুলো না, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা। তাহলে চলো আজকের একটা নতুন মিষ্টি রেসিপি তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। তো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগছে ব্রেড। আমি এখানে প্রথমে দুটো স্লাইস ব্রেড নিয়েছি, নিয়ে তার ধারগুলো খুব সাবধানে কেটে নেব। এবারে এরকম করে একে একে আমি সবকটা ব্রেড স্লাইসেরই ধারগুলো কেটে নেব। আমি মোট 4টে পাউরুটির স্লাইস দিয়ে এই মিষ্টিটা তৈরি করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন, মানে যে কটা মিষ্টি তৈরি করবে সেই অনুযায়ী তোমরা পাউরুটি নেবে। তো এখানে দেখতে পাচ্ছ 4টে পাউরুটিরই ধারগুলো আমি কেটে ফেলেছি। এবারে সেই পাউরুটির প্রতিটা স্লাইসকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে একে একে আমি প্রত্যেকটা স্লাইসকেই 4 ভাগে টুকরো করে নেব। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ, এবারে এগুলোকে আমি সাদা তেলে একটু লাল লাল করে ভেজে নেব। পাউরুটিতে কিন্তু প্রচণ্ড তেল টানে, তো এখানেও একটু তেলটা একটু বেশি লাগে ভাজার সময়। তো একটু বেশি মানে গরম করে নিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, তেলটা খুব একটা টানবে না, মানে আগুনটা একটু বেশি রাখতে হবে আর কি। এভাবে লাল লাল করে পাউরুটি টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি, আর একে একে সবকটা পাউরুটি টুকরোই আমার ভাজা হয়ে গেছে। এবারে অন্য একটা ফ্রাইং প্যানে আমি একটু চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য আমি পরিমাণ মতন চিনি আর জল দিয়ে ফুটতে দিয়েছি। তার মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি, ছোট এলাচ। তো এবারে চিনি শিরাটা তৈরি হয়ে গেলে পরে এর মানে খুব যে ঘন শিরা হবে তা না, একটু হালকা পাতলা টাইপের শিরা করতে হবে। তো এটা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে পাউরুটির যে ভেজে রাখা টুকরোগুলো সেগুলো দিয়েই নাড়াচাড়া করে তুলে নিতে হবে, নাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। সেজন্য চিনি শিরায় এগুলো দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে তুলে নিতে হবে, আর তুলেই একটা পাত্রে ছড়িয়ে রাখতে হবে যাতে কোনোভাবে এটা বেশি নরম না হয়ে যায়। তো এভাবে দেখো আমি এগুলোকে সমস্ত পাউরুটি টুকরোগুলোকে তুলে একটা পাত্রে ছড়িয়ে রেখেছি। এবারে অন্য আর একটা পাত্রে আমি দুধ গরম করতে বসিয়েছি। দুধটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পাউডার দুধ, মানে মিল্ক পাউডার আর কি। আর মিল্ক পাউডার দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, মানে সিমে রাখতে হবে বা বন্ধ করে দিলেও হবে। তো এবারে দেখো ক্রমাগত নাড়তে থাকতে হবে, আর এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেখান থেকেই 2-3 চামচি চিনি শিরা দিয়ে দিলাম। ক্রমাগত নাড়তে নাড়তে দুধটা একদম ঘন হয়ে একটা ক্ষীরে মানে পরিণত হয়েছে। তো সেটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে একটু জমাট বেঁধে গেছে। এবারে একটা করে পাউরুটির টুকরো নেব, আর তার মধ্যে চামচের সাহায্যে যে তৈরি করে রাখা ক্ষীরটা সেটা পরিমাণ মতন দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে সাইড দিয়ে পড়ে না যায়। তো এবার দেখো এর ওপরে আরও একটা পাউরুটির টুকরো আমি হালকাভাবে প্রেস করে বসিয়ে দেবো। ঠিক এইভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিতে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো একে একে এবারে সবকটা মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে। এটা হলো শেষতম মিষ্টি, দেখতে পাচ্ছ এই যে ক্ষীরটা তৈরি করেছি এটার কিন্তু স্বাদ অসাধারণ, মানে একেবারে যেমন ক্ষীরের স্বাদ হয় আর কি, এটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায় এরকম আর কি ব্যাপার। তো মিষ্টিটা সত্যি অসাধারণ, তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখো। আর তোমরা দেখতেই পেলে যে মাত্র দুটো উপকরণ, পাউরুটি আর দুধ, এই দুটো উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল, আর খেতেও দুর্দান্ত। বাড়িতে অতিথি আসলে তোমরা চটপট কিছু না থাকলে এই সামান্য কটা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে দিতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে ধন্যবাদ।